আশা করি সকলে ভালো আছেন এখন আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনার ইমো অ্যাকাউন্টের ফলোয়িং এবং ফলোয়ার্স হাইড করে রাখতে পারবেন বা প্রাইভেট করে রাখতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমার ফলোইং এবং ফলোয়ার্স লিস্টটা আমি এখানে দেখাচ্ছি ফলোয়ার্স যারা আমাকে ফলো করেছে এবং ফলোয়িং আমি যাদেরকে ফলো করেছি তো আমার চ্যানেলে যারা নতুন ভিডিওতে একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমে আপনি ইমো অ্যাপস থেকে নিচে লেফট কর্নারে প্লাস চিহ্নতে ক্লিক করবেন তারপর এরকম একটি ট্যাব আসবে এই ট্যাব থেকে আপনি ক্লিক করবেন মোর অপশনটিতে মোর অপশনটিতে ক্লিক করার পর আপনি এখানে সেটিংস দেখতে পাবেন এই ট্যাব থেকে আপনি সেটিংসে ক্লিক করবেন এবার আপনি এখানে দেখতে পাবেন প্রাইভেসি সেটিংস থেকে প্রাইভেসিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি প্রাইভেসি সেটিংসগুলো দেখতে পাবেন এখান থেকে স্ক্রোল করে নিচে চলে আসবেন শো মাই ফলোয়ার্স অ্যান্ড ফলোয়িংস এখানে যে বাটনটি আমার অন রয়েছে এই বাটনটি আমি অফ করে দিব এখন এখানে এই বাটনটি অফ করে দিলে আমার ফলোয়িং ফলোয়ার্স এবং ফলোয়িংস দুটোই প্রাইভেট হয়ে যাবে তো আমি এখানে ক্লিক করি ক্লিক করে হাইড করে দিলাম এবার আমি আমার অন্য একটি ইমো অ্যাকাউন্ট দিয়ে আমার প্রোফাইলে ভিজিট করলাম এখান থেকে ক্লিক করবেন ফলোয়ার্স বা ফলোয়িং যে কোনো একটাতে ক্লিক করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ফলোয়ার্স প্রাইভেট এবং ফলোয়িং প্রাইভেট এই অপশন থেকে এই অপশানটি আপনি বন্ধ করে দিলে তাহলে আপনার ফলোয়ার্স এবং ফলোয়িং অন্য যে ভিজিটররা রয়েছে অর্থাৎ আপনার বন্ধুরা রয়েছে তারা কেউই দেখতে পারবে না আপনি কাকে ফলো করেছেন এবং আপনাকে কারা ফলো করেছে এভাবে আপনি আপনার ইমো ফলোয়িং এবং ফলোয়ার্স হাইড করে রাখতে পারেন বা প্রাইভেট করে রাখতে পারেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটন আইকনে প্রেস করবেন ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন খোদা হাফেজ